এভারেস্ট এবং লোৎসে জয় করে দেশে ফিরেছেন চট্টগ্রামের সন্তান বাবর আলী। বুধবার দুপুরে চট্টগ্রামের অলিয়াঁস ফ্রান্সেজ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এভারেস্ট জয়ের গল্প শোনান তিনি। আগামীতে পৃথিবীর সব পর্বতে লাল সবুজের নিশান উড়ানোর প্রত্যয় জানান। মঙ্গলবার কাঠমান্ডু থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর তাকে সংবর্ধনা জানানো হয়। নিজ শহরে ফিরে এসে এভারেস্ট জয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, 1 ঘন্টা 40 মিনিট এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করেছেন। এভারেস্ট জয়ের চেয়েও অভিযানের খরচ যোগানো বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাবর আলী। তাই তরুণদের পর্বত আহরণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।